ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা এবং করোনার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকারদের শীর্ষ সংগঠন এবিবির সেক্রেটারি জেনারেল রাহেল আহমেদ। আমরা এখন যুক্ত হব তার সাথে। আর রাহেল আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস রিপোর্টের পক্ষ থেকে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে ব্যাংকার মানে ব্যাংক খাত তো এক ধরনের চাপের মধ্যে রয়েছে। আমরা বড় ধরনের চ্যালেঞ্জ যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে করোনার কারণে এক ধরনের চাপ, যেটি হচ্ছে ব্যাংকারদের ব্যাংকিংয়ের যে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটি তো বাধাগ্রস্ত হয়েছে। সেটা আসলে কেমন বাধাগ্রস্ত হয়েছে আপনি যদি ব্যাংকার মানে আপনার অভিজ্ঞতাটা বলেন। দেখুন, এটা তো একটা বৈশ্বিক মহামারী, এর বাংলাদেশের ব্যতিক্রম নয়। আর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মার্চের শেষ ভাগ থেকে যখন করোনার আঘাতটা বাড়তে শুরু করলো, ঠিক সেই সময় থেকে যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয় তখন থেকেই সম্মুখ সমরে আমাদের স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের ব্যাংকার ভাই বোনরা কিন্তু একেবারে সম্মুখে থেকে সেবা এবং সার্ভিস, যেটা আমরা বলি যে আমাদের গ্রাহক সেবায়, সম্পূর্ণভাবে নিয়োজিত আছেন। এবং ইতোমধ্যে আমাদের বেশ কিছু ব্যাংকার ভাই বোন কিন্তু মৃত্যুবরণ করেছেন এই অবস্থায়। সো এর মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ব্যাংকিং স্বাভাবিক যে ব্যাংকিং প্রবাহ সেটা অনেকখানি হয়েছে, ইম্প্যাক্টেড হয়েছে, এবং এর ভেতরেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। ব্যাংক খাত নিজেই ভুগছে বলতে চাচ্ছেন আপনি, মানে ভুগতে করোনার কারণে কিছুটা ভুক্তভোগী খাত, তো সেই ব্যাংকিং খাতের উপরেই কিন্তু করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের দায়িত্ব পড়েছে এবং সরকার বড় আকারের আবার নিজেদের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় আকারের অর্থায়নটাও ব্যাংক থেকে করবে বলে সরকার বাজেটে ঘোষণা করেছে। এতে কি ব্যাংক খাতের উপরে অতিরিক্ত চাপ পড়ে যাবে না? আমরা এটাকে সম্পূর্ণভাবে চাপ হিসেবে না বলে আমার মনে হয় একটা বাড়তি দায়িত্ব হিসেবে বললে বেটার হয়। আমাদের উপরে অবশ্যই একটা বাড়তি দায়িত্ব এসে পড়েছে। প্রায় 80% মতো যে সরকারি প্রণোদনা যেটা ঘোষণা করা হয়েছে তার প্রায় 80% মতোই ব্যাংকিং সেক্টরের উপরে দায়িত্ব এসেছে। অবশ্যই লিকুইডিটির ক্ষেত্রে একটা চাপ আসার কথা ছিল, প্রাথমিক অবস্থায় মনে হয়েছিল লিকুইডিটির উপর একটা চাপ আসবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে কিছু পলিসি সাপোর্ট দিয়েছে তার মাধ্যমে লিকুইডিটিটা কিছুটা হলেও ইজ আউট হয়েছে। তবে আপনি যেহেতু বাজেটের কথা বলছেন, বাজেটে আমরা যেটা দেখেছি যে সরকার তার বিভিন্ন ব্যয় নির্বাহ করবার জন্য ব্যাংকিং সেক্টর থেকে একটা বড় রকমের ঋণ নেবেন বলেই একটা প্রজেকশন করেছেন, তো সেইটা যদি হয় তখন সেই ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিছুটা হলেও স্লথ হবে এবং কিছুটা হলেও বঞ্চিত হবে। তো দুটো চাপ মাথায় নিয়ে আপনারা যখন অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা আমরা বলছি যে অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যাংকিং খাতের একটা বড় ভূমিকা থাকবে, তো ব্যাংকিং খাত নিজের চ্যালেঞ্জ হিসেবে আমরা যেটি একটি সবচেয়ে বড় আলোচনা এখন ব্যাংকারদের মধ্যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যাংকিং খাতে পে কাটের আলোচনা খুব জোরালোভাবে চলছে। তো এটি কি একমাত্র উপায় যে এই করোনা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং খাত পে কাটটাকেই গুরুত্বপূর্ণ ভাবছে কেন? এইটা আসলে আমাদের প্রাথমিকভাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে এই করোনার আঘাত সামনে এগোবার জন্য আমাদের অপারেশনাল এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, এবং অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ালে অটোমেটিক্যালি আমাদের যে পরিচালন ব্যয় সেই পরিচালন ব্যয়ও অনেকখানি সংকুচিত হবে। আর পে যেটা বলছি আমরা সেটা কিন্তু পরিচালন ব্যয়ের একটি একটি অংশ মাত্র, এবং সেই একটি অংশকে মাথায় রেখেই সবকিছু করলে যে আমার পরিচালন ব্যয় উন্নত হবে তা নয়। আমার মনে হয় সামগ্রিকভাবে আমাদেরকে পরিচালন ব্যয় কোথায় আমরা সংকোচন করতে পারি সেটি দেখার বিষয় এখন। আর এর ভেতরে এই মুহূর্তে এই ব্যাপারটা আমার মনে হয় না খুব বেশি মোটিভেশনাল কোনো কাজ করবে। রাদার এই আপৎকালীন সময়ে আমাদেরকে আমাদের সকল কলিগসদেরকে একসাথে করে উদ্বুদ্ধ করে এই সময়ে ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং সবকিছুতে দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য তাদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমার মনে হয় সামগ্রিকভাবে না নেওয়াটাই ভালো হবে। তবে এটি এক একটি ব্যাংকের নিজস্ব দায়িত্ব, যে যার দৃষ্টিকোণ থেকে এক একটি ব্যাংক তার নিজের মতন করেই তার পরিচালনা ব্যয় ঠিক করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকারদের ব্যাংক মালিকদের যে সংগঠন আমরা বিএবি, তারা এক ধরনের নির্দেশনা জারি করেছেন, সেটি কি আপনাদের ক্ষেত্রে আপনারা কি মেনে চলতে এটা কি বাধ্য না এটা এক ধরনের পরামর্শ মাত্র? দেখুন, আপনি যে নির্দেশনার কথা বলছেন সেটি সম্পূর্ণভাবে নির্দেশনা নয়, আমি যতটুকু বুঝেছি সেটাতে যে এটি একটি পরামর্শ, এবং এই ধরনের পরামর্শ অবশ্যই একটি সংগঠন থেকে আসতে পারে, কিন্তু সেই পরামর্শটি আমি একটু আগে যেটা বললাম যে এক একটি ব্যাংকের বাস্তবতা অথবা এক একটি ব্যাংকের কাঠামো
তার ব্যালেন্স শিটের কাঠামো, তার ইনকাম স্টেটমেন্টের কাঠামো ভিন্নতর হয়। সো যে যার মতন করে নিজস্ব পরিচালন ব্যয়কে সংকোচন করবার জন্য কে কোনটাতে বেশি মাত্রায় কাজ করবেন, কোনটাতে কম মাত্রায় কাজ করবেন, সেইটা আমার মনে হয় নিজ নিজ সংগঠনের ক্ষেত্রে আলাদা হবে বা ইউনিক হবে। ধন্যবাদ। ধন্যবাদ।